এক দিন যেমনে মাহফিল উঠছে কামাইয়া হোমান মনে হয় যেন কামাইয়া রান্দা দিয়া শিরিস কাগজ দিয়া ডইল্লা বার্নিশ করে রাখছে ওইটা গীতা রাজ্য সহালে না এ আগুন না ফিরে এবার আর বাদ গেলে বিলে হজের কাম শেষ এখন কাবাগড়ের চতুর্পাশে যে বড় বিল্ডিংটা এটাতে কয় হ্যারেম শরীফ কি কয় আপনি হ্যারেম শরীফটার ভিতরে ঢুকিয়া হজ করছেন যে ধাক্কা ধাক্কি গেছে তো শয়তানরে ফাত্তর টাত্তর মারছেন এরপরে গিয়া ধাক্কা ধাক্কি করছেন অনেক ঝামেলা গেছে শরীরটা এখন কীরকম জানি খালি হুইতালাইতেন মনে কয় বোয়াতে হুইতালাইতেন মনে কয় এই অবস্থা আপনি যদি কাবাগড়টার ভিতরে কাইটিয়া হইতা কাবাগড়টার দিকে চাইয়া থাকেন আপনি কিচ্ছু করণ লাগতো না যতক্ষণ তাকাই থাকবেন ততক্ষণ আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব খালি চাইয়া থাকবেন টাস্কি লাগাইয়া চাইয়া থাকবেন চোখটি বড় বড় করিয়া চাইয়া থাকবেন আবার চোখ ফাঁক দিয়ে না চাইয়া থাকবেন তৈলে সওয়াব আর সওয়াব পাড়া না নাম্বারে হইলো আপনার আপনি হজ করতেন গেছেন কই গেছে কোন দেশ মক্কা শরীফ অহন সেইদিন এক পত্রিকায় দেখলাম লেখছে হজ করতে বিলে মক্কায় যাওয়ার লাগতো না ফির এরকম বিলে ফির বাড়ুছে আগুন না ফির গরম এ আগুন না ফিরে এবার আর বাদ গেলে বিলে হজের কাম শেষ আরো আস্তে না করবেন না উজিবিল্লাহ সি 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 কিতা কয় কিতা না ফাগল হয়ে গেল নাকি মানুষ বুঝলাম নাকি কয় যে ফিরের বাদ গেলে বিলে হজের কাম হয়ে যাব গা হজ আর যাওয়ার লাগতো না এই লোকটা এই কথাটা বলার সাথে সাথে সে কাফের হয়ে গেছে আমি কোনোদিন কেউ ফতুয়া দেই না আমার কোনো ফতুয়া দেওয়ার আমার অভ্যাস নাই কিন্তু কেউ যদি সরাসরি কুফুরি করে তে কাফের হইব এটা আমি কইলো হইব না কইলো তার কোনো আপনি ধরে রাখতেন পারতেন না কেন তো ওইয়া যাইব গা কোনোদিন এই বিশ্বাস যদি কেউ রাখে যে ফিরের বাদ গেলে হজের কাম শেষ এই কথা বিশ্বাস করতে পারবে ইমান থাকবে মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে তো যেই কথাটা বলতেছিলাম আপনি হজ করতেন গেছেন হজ করতেন গিয়া সেরা আপনি হজের কাম শেষ তাওয়াব শেষ সাই শেষ তারপরে গিয়ে আপনার কি কয় কুরবানি শেষ তারপরে কঙ্কর নিক্ষেপ শেষ মিনার অবস্থান শেষ সব শেষ হওয়ার পরে মাথা টাথা কামাইয়া আপনি আল্লাহ করলে একবারে মুক্ত আপনি হজের কাম শেষ হইছে এখন কাবাগড়ের চতুর্পাশে যে বড় বিল্ডিংটা এটাতে কয় হ্যারেম শরীফ কি কয় আপনি হ্যারেম শরীফটার ভিতরে ঢুকিয়া হজ করছেন যে ধাক্কা ধাক্কি গেছে তো শয়তানরে ফাত্তর টাত্তর মারছেন এরপরে গিয়া ধাক্কা ধাক্কি করছেন অনেক ঝামেলা গেছে শরীরটা এখন কীরকম জানি খালি হুইতালাইতেন মনে কয় বোয়াতে হুইতালাইতেন মনে কয় এই অবস্থা আপনি যদি কাবাগড়টার ভিতরে কাইটিয়া হইতা কাবাগড়টার দিকে চাইয়া থাকেন আপনি কিচ্ছু করণ লাগতো না যতক্ষণ তাকাই থাকবেন ততক্ষণ আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব কয় ডানা গেল কয়ডা রইছ কয়ডা তুমি বাড়ি থেকে ওই বাজারে দোকানদারি করছো তুমি সায়স্টলে আড্ডা মারছো বাড়িতে তুমি গেছো যাওয়ার পরে তোমার আম্মায় দেখো রান্না করে চুলার ভিতরে রান্না বান্না করে তুমি গিয়া মায়ের চেহারার দিকে তাকায় রইছো মায়ের হেদিকে ফিরলে তুমি ঘুরান দিয়া যাও মারে ডাক দিয়া কইছো আম্মা তুমি আমার দিকে কুদুর চাও এবি দিয়ে চাইছে তুমিও চাইয়া রইছো মায়ের ডাক দিয়া কয় ফুতরে ও ফুত তুই কি চাইতে আসো তোমার গাল বাইয়া বাইয়া পানি ফরে তুমি কইতে আসো নাগাইশের ফিসা বুজুরে কইছে তুমি আম্মা তোমার চেহারার দিকে একবার চাইলে বিলে একটা কবুল হজের সওয়া এই কথা যখন নবীজি কইছে সাহাবারা কই রাসূলুল্লাহ কি হই যদি দুইবার চায় সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ নবীজি কই দুইটা কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ কই না তো সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কেউ যদি তিনবার চায় কয় তো তিনটা কবুল হজের সওয়াব সাহাবারা যদি কয় কেউ বারবার ঘুরান দিয়া চায় সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী কয় আল্লাহর কাছে সওয়াবের কম আছে নাকি তে যতবার চাইব ততটা কবুল হজের সওয়াব গেল কয়টা চার নাম্বারে তুমি মসজিদে গেছো ইমাম সাহেব খুতবা দে
তুমি মক্ত মাহফিলে গেছো হুজুরে ওয়াজ করে, তুমি এদিক সেদিক না তাকাইয়া ওই হুজুরের দিকে চাইয়া রইছো, ওই নায়েবে নবী আলেমের চেহারার দিকে যতক্ষণ তাকাই থাকবা তোমার আমল নামা থেকে গোনা গোলা ঝরে ঝরে পড়ে যাবে, আর আমল নামায় শুধু সাওয়াব আর সাওয়াব। কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছে, আমরা তারা সোয়াব বিচাইরা পায় না, আর এখন সোয়াব সিফা সাফা কোনাকাঞ্চি থইরা রয়েছে সোয়াব, আমরা তারা সোয়াবের খবর নাই। কত মজার মজার সোয়াব, কত বড় বড় সোয়াব সিফা সাফা থইয়া রয়েছে আমারে গিয়া সাইবেন। আবার নিয়ে হন আমরা যেহেতু সোয়াবের কথা শুনছি, এবিটি ঘুমাই থাকলে মাহফিল থেকে আনি ডাক দিয়ে তুলিয়া লাও তোমরা, আমার উঠান কো কতক্ষণ সোয়াব কামাই করে লই, কষ্ট দিয়া না, চোখ ফাঁক দিয়া না, ডর দেহাইয়া না, সুবহানাল্লাহ কয় না রে, কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছে ঘরের কোনার ভিতরে। তুমি তো উজনে বুঝো না বাপ, তুমি তো উজনে বুঝো না, তুমি আম্মা চিনছো না আব্বা চিনছো না, আমরা মূর্খ জাহেলের মনটা যা ধরে তা করে এই ব্যাপারে পরে কথা ইতিহাস। মুসলমান নবীজি দুনিয়াতে আইসা দেখে ওই সাহাবাই কেরাম যারা তখনো দিনের দাওয়াত দেওয়া হয় নাই, শোনেন চেয়ারম্যান সামনে জায়গা দেন, একবার উঠছেন কি হতেন সামনে যান, আসেন বসেন বসেন, অহন বালা বুড়ো না অন্ধম ধরে বই আবার আমিন কন, এই চেয়ারম্যান সাহেবের কি এই আগে দাঁড়িয়ে আছি বেড়াইতে রাহাইছি, স্বীকার করে নিজে গান স্বীকার নি, হ্যাঁ ঠিক আছে, একদিন যেমনি মাহফিল উঠছে কামাইয়া হমান মনে হয় যেন কামাইয়া রান্দা দিয়া শিরিশ কাগজ দিয়ে ডইলা বার্নিশ করে রাখছে, ওইটা গীতা রাজ্য সহালে না, আমি আর দরকার নাই, আচ্ছা আর দরকার নাই, আপনি যখন কইছেন আর দরকার নাই আর দরকার নাই, আল্লাহ করলে মাশাআল্লাহ হন সুন্দর লাগে না, সবটি সুন্নত, আমি তো সব ওয়াজের ভিতরে কই সবটি সুন্নত, টাইনা টাইনা খুললা রাইখা দিব, আমার টুপিটা আবার কবরে দিত না, আমার পাঞ্জাবিটা দিত না, আমার লুঙ্গিটা দিত না, তিনটা সাদা কাপড় দিব, আমার মেসো একটা ফোকারতে খুললা রাইখা দিব, আমার তসবিটা রাইখা দিব, কিন্তু আমার দাড়ি দিয়ে আমার লগে যাইব ঠিক কিনা, তো কি নিয়ামত, কি নিয়ামত আল্লাহ ডাল্লা দিয়ে রাখছে, সুবহানাল্লাহ কয় না, এডি কোনো কেউ কামাইয়া রাখা দিত না, আলগা কইরা রাখা দিত না, যে তারা লাশ কান্দ লয় তারাও কইত না যে ও ওজন লাগে এডি কুতুর কামাইয়া ওজন কমাই দাও, এই কথাও কইত না। সুতরাং যারা অহনও দাড়ি রাখছেন না, অহন 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 বইয়া নিয়ত করেন যে যেই গালের ভিতরে এই এই এতদিন কামাইছি এই গালে আর খুর ব্লেড লাগবে না ইনশাআল্লাহ, সবাই কোনা আমিন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন।